প্রথমে দেখুৱাইছো কিছু কলাকৃতি, ভিন্ন বাহন, যন্ত্র, ফুল আর ফুলদানি, কাছল ইত্যাদি। আর হাতত কেঁচি লৈ একান্ত মনে এই ধরনের কলাকৃতি সমূহ নির্মাণ করা এইজনেই হৈছে সেই কলাকার রাহুল বৰা। এটি কিশোর, অতি কম বয়সতে রাহুলে আয়ত্ত করেছে এই ধরনের বিভিন্ন সামগ্রী সাজি উলিওয়ার বিদ্যা। কিন্তু রাহুলর নাই কোনো গুরু। নমস্কার, মোর নাম শ্রী রাহুল বৰা। নাই শিকা দেখিছো। কত দেখি রে? 7 ফেব্রুয়ারি দিনা বোকাঘাট মিটিংত দেখি আহি পেলা মই বনাবলৈ আরম্ভ করিল। লকডাউনের সময়সাত রাহুলে এই সমূহ সাজি উলিয়ালে। প্রথম লকডাউনের পর বনাইছো, প্রথম বনাইছো বাহি, তারপর বনাইছো চকি দুখন, তারপর বনাইছো নাও, তারপর বনাইছো গাড়ি বলে পিকআপ খন, তারপর বনাইছো পাঞ্জাব বডি, তারপর বনাইছো ফকলেন, তারপর বনাইছো জেসিপি, তারপর বনাইছো ট্রেক্টর, সব দাঁত কাগজে। এতিয়া মই রাইজর আশীর্বাদ বিচার। আপাতত এটি দুখিয়া পরিয়ালর লোরা রাহুল সঠিক সময়ত সীমিত সুবিধার মাজতেই নিজের পড়া শুনা চলাই থাকিও এই সমূহ কামত নিজকে ব্যস্ত রাখে উত্তর জামুগুড়ির কণমানি ভাস্কর্যকার রাহুলে। আমি নথৈ আনন্দ পাইছো, তেওঁক যি ধরনের আমি সহায় করবলা তেনে ধরনের করব পড়া নাই, অলপ অলপকে আমি করে আছো। আর কারণ দিন হাজিরা করার পয়সানো কিমান কেটা পাও, তেনে ধরনের করে আছো। এটা দাঁত কাগজ কেজির প্রতি 8 টাকাকে দিয়ে আনব লাগে, কার্টন, তারপর এফালে ফেভিকল আঠা, এইখানে যোগাড় দিছো, রঙেরও বহুত দাম, যেন এইখানে কাম করে করাই আছো। আর দাঁত কাগজ কাটি কাটি এইদরে বিভিন্ন সামগ্রী সাজি উলিওয়া রাহুলের হয়তো সৃষ্টির জগৎখনত এয়া প্রথম খোঁজ। এতিয়ালৈ কোনো গুরু বা দিকদর্শক নাই রাহুলের। যদি সঠিক দিশত বিধিগত শিক্ষা রাহুলে লাভ করে তেনেহলে হয়তো আগলৈ রাহুল এজন ভাল ভাস্কর হয়ে উঠিব পারে। এই ক্ষেত্রত পিতা মাতার সহযোগের লগতে কোনো সদাশয় লোকে আমার এই বাতরি চার পিছত রাহুলক শিল্প সাধনার জগৎখনত বিচরণ করার বাবে যদি কোনো ধরনের সহায় সহযোগ করে তেনেহলে হয়তো রাহুলের পৰা আগলৈ সঁচা অর্থত ভাল ভাল শিল্পকর্ম আশা করব পাৰি। আমার এই বাতরি প্রস্তুত করতে জামুগুড়ি হাতৰ পৰা আমাক সহযোগ করিলে জোন বৰাই। আপনাদের চাইছে ডিবি নিউজ। ডিবি নিউজ।